প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে বাকলু উচ্চবিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তুমি এবং তোমার পরিবারের সকলে ভালো এবং সুস্থ আছো। আজকে আমাদের ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণীর সাথে, এবং সেটা বাংলা দ্বিতীয়, এবং পাঠ হচ্ছে ভাষা প্রথম পরিচ্ছেদ। এই যে ভাষা, এই পাঠটা শেষ করে আমরা যা যা জানতে পারবো বা যা যা শিখতে পারবো, অর্থাৎ শিখন ফল, ভাষার সাধারণ বৈশিষ্ট্য ব্যক্ত করতে পারবে, ভাষার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, ব্যবহারিক জীবনে বাংলা ভাষা শেখার প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে, সাধু চলিত রীতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের শিখন ফল। অর্থাৎ এই পাঠটা শেষে এই বিষয়গুলো সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা লাভ করব। চলো এবার আমাদের পরবর্তী স্লাইডে ওখানে কি আছে আমরা দেখে নিই। ভাষা ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ, আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। অর্থাৎ মানুষের মুখ থেকে যখন কোনো কিছু অর্থপূর্ণ আওয়াজ বের হয়, সেটাই হচ্ছে ধ্বনি, এবং এই ধ্বনির সমষ্টি হচ্ছে ভাষা। এই অর্থপূর্ণ ধ্বনি ভাষার প্রাণ। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে তিনি একজন ভাষাবিজ্ঞানী, উপমহাদেশের প্রখ্যাত ভাষাবিজ্ঞানী। তিনি কি বলেছেন দেখো, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। দেখ, তিনি কি কি বলেছেন, বাকযন্ত্র, এই বাকযন্ত্রের দ্বারা ধ্বনিটা তৈরি হয়। আবার কোনো বিশেষ জনসমাজ সমাজের কথা বলেছেন, মানে কোনো একটি জনগোষ্ঠী, মানুষের বিশেষ অঞ্চলে বসবাসরত মানুষের কথা বলেছেন। স্বতন্ত্রভাবে অবস্থিত, তারা একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে, তথা বাক্যে প্রযুক্ত মানে বাক্যে ব্যবহৃত হয় ওই সকল শব্দ সমষ্টিকে কি বলা হয়েছে, ভাষা বলা হচ্ছে। তাহলে আবার জেনে নেওয়া যাক ভাষা কাকে বলে। তো দেখো, সুতরাং নির্দিষ্ট জনসমাজের মানুষের মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে তাকে ভাষা বলে। অর্থাৎ কোন সুনির্দিষ্ট অঞ্চলে বসবাসরত মানুষের মনের ভাব প্রকাশের জন্য এবং অন্যের কাছে বোধগম্য যে সকল ধ্বনি উচ্চারণ করে, আবার ওই সকল ধ্বনির কি কি থাকতে হবে, অর্থ থাকতে হবে। ওই অর্থ থাকলে সেটা হবে কি, ভাষা। তাহলে আমরা বলতে পারি কি, ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাই হচ্ছে ভাষা। দেখে আবার স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা দেয়। অবশ্যই ভাষা পরিবর্তনশীল, এবং সেটা স্থান কাল এবং সমাজ ভেদে ভাষাটা ভিন্ন ভিন্ন রূপে আমাদের সামনে উপস্থিত হয়। আমরা একে পড়েছি ধ্বনি, ধ্বনিগুলো কিভাবে সৃষ্টি হয় দেখো। ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। আবার আমরা জেনে নেব বাকযন্ত্রগুলো কি কি, মানুষের গলনালি, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি সহযোগে হলো বাকযন্ত্র। বাকযন্ত্রগুলো দেখ, গলনালি, দাঁত, মুখবিবর, কণ্ঠ, তালু, নাক, এগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্রের নাম। এগুলোর সাহায্যে তৈরি হয় মোটামুটি বাকযন্ত্র, এগুলোর সাহায্যে আমরা ধ্বনি উচ্চারণ করে থাকি। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। হ্যাঁ, ধ্বনিগুলোর মিলনে শব্দ গঠিত হয়। একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। অর্থপূর্ণ শব্দের বা অর্থবোধক শব্দের ধারাবাহিকভাবে বা একটার পর একটা সাজিয়ে একটা বাক্য তৈরি করা হয়। তাহলে পৃথিবীর সব দেশের ভাষা কি এক? দেখো, পৃথিবীর সব দেশের ভাষা কি এক, কি বলতেছে দেখা যাক। স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর ভাষা এক নয়। হ্যাঁ, স্থান কাল সমাজ ভেদে
ভাষার রূপ ভেদ হয়, বা অর্থাৎ ভিন্ন ভিন্ন ভাষা হয়। তাই পৃথিবীতে যতগুলো জনগোষ্ঠী আছে, যতগুলো যে ধরনের জাতি গোষ্ঠী আছে, তাদের কারো ভাষা এক নয়। যেমন ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি, চীনের অধিকাংশ মানুষের ভাষা হচ্ছে কি ম্যান্ডারিন, অর্থাৎ ইংল্যান্ডে যারা বসবাস করে তাদের ভাষা ইংরেজি, আর চীনে যারা বসবাস করে তাদের অধিকাংশ মানুষের ভাষা হচ্ছে কি ম্যান্ডারিন। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীর ভাষা সব জায়গার বা সব জনগোষ্ঠীর ভাষা এক নয়, অর্থাৎ স্থান কাল ও সমাজ ভেদে ভাষা রূপ ভেদ হয়, অর্থাৎ ভাষার পরিবর্তন হয়, ভিন্ন ভিন্ন রূপে আমাদের সামনে উপস্থিত হয়। বাংলাদেশে বাংলার পাশাপাশি চাকমা জনগোষ্ঠী নিজস্ব, চাংমা এবং গারো জনগোষ্ঠীর আচিক ভাষায় কথা বলে। এই যে বাংলাদেশে শুধু বাঙালি না, এর পাশাপাশি কিছু আমরা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী দেখতে পাই, এদেরও নিজস্ব ভাষা রয়েছে এবং তাদের ভাষার নিজস্ব নাম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে চাকমা জনগোষ্ঠীর ভাষার নাম হচ্ছে চাংমা এবং গারুদের ভাষার নাম হচ্ছে আচিক ভাষা। ভাষা অবশ্য পরিবর্তনশীল, এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে বহমান নদীর সাথে তুলনা করা হয়েছে। খুব নির্দিষ্ট দূরত্বর পর পর ভাষাটা পরিবর্তন হয়, এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে একটা স্রোতস্বিনী নদীর সাথে তুলনা করা হয়েছে। ভাষা কি স্থির? হ্যাঁ, ভাষা স্থির কিনা সেটা আমরা এখন জানবো। পৃথিবীর কোনো ভাষা স্থির থাকে না, ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয়। হ্যাঁ, পৃথিবীর কোনো ভাষা স্থির থাকে না, যদি কখনো সেই ভাষাটা স্থির হয়ে যায় তাহলে সেটা মৃত ভাষায় পরিণত হয়, অর্থাৎ সেটা আর ভাষাটা থাকবে না, ওই ভাষায় আর পৃথিবীর কোনো মানুষ কথা বলে না, তার মনের ভাব প্রকাশ করে না, এবং সেটাকে মৃত ভাষা বলে ধরে নেওয়া হয়। দেখো পৃথিবীতে কয়টি ভাষা আছে, পৃথিবীতে 3,500-এর কাছাকাছি ভাষা প্রচলিত। হ্যাঁ, বর্তমান পৃথিবীতে প্রায় 3,500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। মাতৃভাষা, মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিখে তাকে তার মাতৃভাষা বলে, অর্থাৎ জন্মের পর থেকে একটা শিশু তার মায়ের কাছে লালিত পালিত হয় এবং মায়ের কাছ থেকে সে ভাষাটা শিখে, অর্থাৎ শিশুটা প্রথমে মা ডাকতে শিখে এবং সে মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখে সেটাই হচ্ছে মাতৃভাষা। আমরা বাঙালি, অর্থাৎ বাঙালি জাতির মাতৃভাষা হচ্ছে বাঙালি, সরি, বাঙালি জাতির মাতৃভাষা হচ্ছে বাংলা। আবার বাংলাদেশে অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে, তাদেরও পৃথক মাতৃভাষা রয়েছে। আমি একটু আগে বলেছি এই যে চাকমাদের ভাষা হচ্ছে চাংমা, গারুদের ভাষা হচ্ছে আচিক, এটা তাদের মাতৃভাষা। পৃথিবীর প্রত্যেক জনগোষ্ঠী নিজস্ব মাতৃভাষা রয়েছে, ঠিক তেমনি আমাদেরও একটা মাতৃভাষা রয়েছে, আমাদের মাতৃভাষার নাম হচ্ছে বাংলা। এই যে বাংলা, শুধু মাত্র বাংলাদেশে বসবাস করে তারা বাংলা ভাষায় কথা বলে না, এছাড়াও পৃথিবীর অন্যান্য ভূখণ্ডে বসবাসরত কিছু কিছু মানুষও বাংলা ভাষায় কথা বলে। দেখো ওগুলো কী কী, বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রধান। হ্যাঁ, বাংলা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এগুলো হচ্ছে ভারতের এক একটা রাজ্য। তাছাড়াও রয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যতেও বাংলা ভাষার প্রচলন রয়েছে। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা, এই তথ্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা হচ্ছে বাংলা, এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা জেনে এটি এই 30 কোটি সংখ্যাটা মনে রাখবে। এরপরটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাতৃভাষা বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ। হ্যাঁ, বাংলার স্থান বর্তমান পৃথিবীতে মাতৃভাষার দিক দিয়ে সেরা 4 নম্বরে, অর্থাৎ পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে মাতৃভাষার দিক দিয়ে বাংলা বাংলা হচ্ছে বা অথবা বাংলার অবস্থান হচ্ছে 4 অথবা বা চতুর্থ। রাষ্ট্রভাষা, রাষ্ট্রের কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে, অর্থাৎ রাষ্ট্রীয় সকল কার্যে যে ভাষাটা ব্যবহার করা হয় এবং যা ওই রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত তা হচ্ছে ওই রাষ্ট্রের রাষ্ট্রভাষা। যেমন বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, হ্যাঁ আমাদের দেশের সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে বাংলা, তাই আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। হ্যাঁ, আমাদের সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের মানে আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। বাংলাদেশের প্রকার বা রীতিভেদ দেখো, এখানে যেগুলো চক আকারে দেখানো হয়েছে, উপস্থাপন করা হয়েছে চক আকারে, বাংলা ভাষা মৌখিক লৌখিক প্রথম দুই ভাগে ভাগ করা হয়েছে, মৌখিক এবং লৌখিক, মৌখিক ভাষা এবং লিখিত ভাষা। আবার মৌখিক ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আঞ্চলিক ও প্রমিত। তার সাথে লিখিত বা লৌখিক রীতিকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, সাধু ও চলিত। তাহলে বাংলা ভাষা প্রথম প্রধানত প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে, মৌখিক ও লৌখিক। আবার ওই দুই প্রকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মৌখিককে আঞ্চলিক ও প্রমিত, লিখিত বা লৌখিককে সাধু ও চলিত। এই দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো, এই যে এই সকল রীতিগুলার বিস্তারিত আমরা এখন জানবো। আঞ্চলিক প্রথমে জানবো আঞ্চলিক ভাষা রীতি সম্পর্কে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে সেই ভাষারীতি বাংলার আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত মানুষরা তাদের যে মৌখিক ভাষায় মনের ভাবটা ব্যক্ত করে সেটা হচ্ছে আমাদের মৌখিক আঞ্চলিক ভাষা। যেমন দেখো, চট্টগ্রাম অঞ্চলের ভাষা, রংপুর অঞ্চলের ভাষা, নোয়াখালী অঞ্চলের ভাষা, এসবগুলো হচ্ছে গিয়ে কি আমাদের আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক ভাষার অপরনাম হচ্ছে উপভাষা। অর্থাৎ বাংলার অনেকগুলো উপভাষা রয়েছে, যেমন চট্টগ্রামের ভাষা, নোয়াখালীর ভাষা, ঢাকা পুরান ঢাকার ভাষা, বরিশালের ভাষা, রংপুরের ভাষা, এগুলো হচ্ছে সব সবটা হচ্ছে বাংলার উপভাষা। আবার দেখো, প্রমিত ভাষা রীতি, ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে প্রমিত ভাষা রীতি বলা হয়েছে। আমরা এই যেমন চট্টগ্রামের ভাষা, চট্টগ্রামের বাড়ি গেলে নোয়াখালী বা রংপুর বা ঢাকার অঞ্চলের বসবাসরত মানুষের চট্টগ্রামের ভাষা বুঝতে পারে না, আবার চট্টগ্রামের বাসিন্দারা সিলেটের ভাষাটা বুঝতে পারে না। সেজন্য যাতে সবাই সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারে তার উদ্দেশ্যে বা তাকে ওই উদ্দেশ্যে একটা ভাষাকে মার্যাদা রূপ হিসেবে গ্রহণ করা হয়েছে, সেটার নাম হচ্ছে প্রমিত ভাষা রীতি। যেমন বর্তমান বাংলাদেশে অফিস আদালতে বা স্কুল কলেজে ভাষারীতি ব্যবহৃত হয়, যে ভাষারীতিতে পাঠদান করা ওটা হচ্ছে আমাদের প্রমিত ভাষারীতি, সাধু ভাষারীতি। যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধু ভাষারীতি। এখানে দেখো কি কি বলতেছে, অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, তৎসম অর্থাৎ তৎসম মানে হচ্ছে সংস্কৃত শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারে, অর্থাৎ ক্রিয়াপদে সে পরিপূর্ণ রূপটাই ব্যবহার করে, পূর্ণ রূপ ব্যবহার করে, এখানে কোনো ধরনের কি নেই, আঞ্চলিকতা নেই, সেটা হচ্ছে সাধু ভাষা রীতি। চলিত ভাষা রীতি, ভাগীরথী নদীর তীরবর্তী স্থান সমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাক ভঙ্গির সহযোগে গড়ে ওঠে, এই ভাষারীতিকে চলিত ভাষারীতি বলে। এই নদী ভারতের এই যে নদীর কথা, ওই নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের মুখে মুখে যে সকল ভাষা প্রচলিত ছিল ওই সকল ভাষারীতিকে একজন মানুষের মুখে প্রচলিত মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ করেছে, একটা একটা রূপ লাভ করেছে এবং একটা পর্যায়ে সে স্থান বা জায়গা দখল করেছে, সেটা হচ্ছে আমাদের চলিত ভাষারীতি। এ হচ্ছে আমাদের মোটামুটি আজকের ভাষার ক্লাসটা এখানে শেষ। বাকি পরবর্তী যে যা আছে তার পরে ক্লাসে, পরের বা যে কোনো আরেকদিন আরেকটা ক্লাসে আলোচনা করা হবে। আমরা আজকে যে পাঠটা শেষ করেছে বা যেটুকু জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এই পাঠটা শেষ করে তোমাদের একটা কিছু কাজ থাকবে, এই কাজটা জেনে নাও যে বাড়ির অর্থাৎ এটা হচ্ছে বাড়ির কাজ আজকের পাঠ, এবং পাঠ্য বইয়ের সহায়তায় 15টি বহুনির্বাচনী প্রশ্ন তৈরি করবে। অর্থাৎ আজকের পাঠ এবং এই পাঠ্য বইয়ের সহায়তায় তোমরা অবশ্যই 15টি বহুনির্বাচনী বা এক কথা প্রশ্নের উত্তর তৈরি করবে। আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।